এখন যদি আমরা এই ব্যাপারে উদ্যোগ না নেই, কারণ অদূর ভবিষ্যতে আমাদের জনসংখ্যা বৃদ্ধি, জনসংখ্যাকে বর্ধিত জনসংখ্যায় খাদ্য নিরাপত্তা এবং পুষ্টি নিরাপত্তা সব কিছুকে দিতে হলে কিন্তু আমাদেরকে এখন ইয়ে করতে হবে। কাজে আমাদের কঠোর শুধু মুখে না, বা আইন করে, আইনেও তো দেখা যায় বাংলাদেশে আইন যত বেশি আইন হয় তত বেশি দেখা যায় যে আরো উল্টা কাজ হইতেছে। কাজে দখলি জিনিসকে আমরা যদি উদ্ধার করতে না পারি। এখন আরেকটা জিনিস যে আমরা ফসলি জমিগুলোতে এগ্রিকালচারে ইনপুট প্রণোদনা এগুলো যদি সঠিকভাবে না দেয়, সঠিকভাবে কৃষকের কাছে না পৌঁছায়, অনেক সময় সরকার যথেষ্ট সদিচ্ছা নিয়ে কিন্তু প্রণোদনা দিয়ে থাকে, নানা না, রকম প্রোগ্রাম দিয়ে। সরকার তো নানান প্রণোদনা দিচ্ছে, সহযোগিতা দিচ্ছে, কিন্তু এটা সেটা কি তাহলে রিয়েল কৃষকদের কাছে কৃষক, পৌঁছাচ্ছে না? জি ভাই, আসলে রিয়েল কৃষকের কাছে কতটুকু পৌঁছাইতেছে এটাই হচ্ছে আমাদের দেখার দরকার। পুরাপুরি যদি মনিটরিং না হয়, রিয়েল কৃষকের কাছে যদি না যায়, ডিজেল ভর্তুকি বলি, সারের ভর্তুকি বলি, বা ক্যাশ টাকা যেটাই বলি না কেন, বা বীজের ভর্তুকি, এগুলো সঠিক কৃষকদের হাতে না পড়লে কিন্তু দেখা যাবে যে মার্কেট, এবং মজার ব্যাপার এবার একটা জিনিস দেখেছে কিনা, আপনি মার্কেটে আলু অর্থাৎ খাবার আলু 70 টাকা করে, আর বিডিসির আলু বিক্রি হয়েছে কিন্তু 40 টাকা, 46 টাকা বীজ আলু। বীজ আলু ভেরি এক্সপেন্সিভ এবং কোয়ালিটি বীজ আলু। কাজে অনেকে এই সুযোগে দেখা গেছে যে বীজ আলুটা নিয়ে আসে খাবার আলুতে দিয়ে। এখানে কেন যেন এই জিনিসগুলো হলো, সব জায়গায় যদি সমন্বয় না মানে থাকে, বীজ আলু নিয়ে এসে বাজারে বিক্রি করেছে খাবার আলু, বাজার বিক্রি করতে, কারণ 70 টাকার আলু যদি 60 টাকা বিক্রি করে সে কিন্তু 14 টাকা লাভ পাইতে। জি, কাজে এখানে বীজ আলু সবসময় দাম বেশি থাকে। এবার এই জিনিসটা কেন হলো আমি জানি না, আমি নিজে বীজ আলু কিনে এনেছি 46 টাকা করে, কিন্তু তখন কিন্তু বাজারে মার্কেটে আলু হচ্ছে 70 টাকা করে, অর্থাৎ খাবার আলু। কাজে এই ওভারঅল জমি বা জমি দস্যু বা ভূমি দস্যু যেটাই বলি না কেন, এদের থেকে আমাদেরকে উদ্ধার করে আনতে হবে, সরকারকে এখানে কঠোর ইয়ে করতে হবে। এবং আপনি জানেন আশুলিয়ার চারপাশে যায় দেখেন, আপনি ফসলি জমি দখলে, আমি কোনো কোম্পানির নাম বলবো না, মাঠের পর মাঠ ফসলি জমি তারা দখল করে রেখে দিছে। এবং একজন লোক বলল সে এখানে একটা প্লট নিছে, 2011 সালে বুকিং দিছে, এখনো সে প্লটে এখনো নাকি বাঁশঝাড় আর পানি আর কাদামাটি রয়ে গেছে, আর ফসলে কিছু জমি রয়ে গেছে। তাহলে এটা যদি তারা দখলে নিয়ে আসে, আজ পর্যন্ত যে আবাসন প্রকল্পের ব্যক্তিকেও দেয়নি, তার মানে কি 12-14 এক যুগের বেশি কিন্তু জায়গাগুলো ফেলে রাখছে। এরকম একটা না, হাজারো উদাহরণ দেওয়া যাবে, হাজারো আবাসন প্রকল্পে দেওয়া যাবে তারা ফেলে রেখেছে, অর্থাৎ আবাসনের যাদেরকে দেওয়া তাদেরকে কিন্তু ঠিক মতো বুঝিয়ে দিচ্ছে না, যার ফলে না একদিকে আবাসন থেকে মানুষ বেনিফিট পাচ্ছে বা কনসার্ন লোক, অন্যদিকে কিন্তু আমাদের পতিত থাকার কারণে জি এদিকে আমরা জি, ধন্যবাদ, আপনি আমরা আপনার কাছে আবার পরে আসবো।